আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। আজ বিশ্ব নৃত্য দিবস, সারা বিশ্বব্যাপী এই দিবসটি নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। আজ এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শামিমা রানী বাপকে এবং শিবলী মোহাম্মদ ভাইয়াকে। শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি, আজকে আয়োজন কেমন আছেন? তোমাকে শুভ সকাল, ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আজ বিশ্ব নৃত্য দিবস, অবশ্যই খুব ব্যস্ততার একটি দিন আপনাদের দুজনের জন্য, তার মধ্যেও সকালটি আমাদের সাথে শুরু করেছেন, এই জন্য আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আপনাদের কাছে জানতে চাই যে নৃত্যাঞ্চল থেকে আজকের এই দিবস উপলক্ষে কী কী আয়োজন রয়েছে? আমরা কিন্তু এই দিনটি স্পেশাল এই জন্য আমাদের জন্য যে আমরা যারা রেগুলার ডান্স করি তাদের এখানে খুব একটা প্রাধান্য দেই না। আমাদের নৃত্যাঞ্চলের একটা দুটো ভাগ আছে, একটা শুধু স্কুল, একটা যারা আমাদের সঙ্গে সবসময় কাজ করে। আচ্ছা, তো আমরা চাই যে একেবারেই শিশু শিল্পীটি, যে এই আমাদের এপ্রিল থেকে সেশন, তো আমাদের এপ্রিলের প্রথম থেকে আমাদের ক্লাস শুরু হয়, কখনো কখনো আড়াই তিন বছরের বাচ্চারাও আসে, তাদেরও চেষ্টা করি মঞ্চে তুলতে, যে সে যেন মানে বলতে পারে যে আমি নৃত্য দিবসে, বিশ্ব নৃত্য দিবসে আমার প্রথম পা পড়েছিল মঞ্চে। তো সেভাবে আমরা আয়োজনটা করি, সব বাচ্চাদের একটা আয়োজন আমাদের এখানে স্কুলের, আমাদের দুটো শাখা আছে, দুই স্কুলের বাচ্চারা ইয়ে করে। আর একটা স্পেশাল একটা জিনিস আমরা করি যে স্পেশাল, সেটা হ্যাঁ সেটা হলো যে আমরা গত কয়েক বছর থেকে বিশ্ব নৃত্য দিবসে আমরা এই সুবিধাবঞ্চিত শিশু, তারপরে অটিস্টিক, রিটার্ডেড, যারা বুদ্ধি প্রতিবন্ধী, এদের কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, বিশেষ করে এই সরকার আমলে তো এদের অনেক বেশি মানে এদের উপর অনেক ফোকাস করা হচ্ছে, এদেরকে অনেক পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে। তো সেই দিক থেকে আমরাও নৃত্যাঞ্চলে এই দিনটিতে কিন্তু আমরা তাদের অনুষ্ঠানে আমাদের এই প্রত্যেকটা আমাদের স্কুলের বাচ্চাদের নাচের ফাঁকে ফাঁকে প্রত্যেকটা এই এই সুবিধাবঞ্চিত বা অটিস্টিক বা এই যে বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, এরাও আমাদের এই অনুষ্ঠানে পারফরমেন্স করে। কাজেই আমরা উৎসর্গ করি এই এই দিনটা আমরা এইভাবে পালন করি, আমরা সচরাচর যাদের নিয়ে কাজ না করি তাদের জন্য আমরা এই সুযোগটা দিন মঞ্চটা দিতে পারি তাদের জন্য, মানে সবাইকে নিয়েই হচ্ছে আপনার নৃত্য দিবস। খুব আনন্দ হয় সত্যি, এবং যদি আমাদের মনটা ভরে যায়। আমরা যে একটা মানে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি বেশ কয়েকটা বছর, মানে এটা ভাবা যায় না যে চোখে দেখে না একটা গ্রুপ কি চমৎকার ডান্স করে, কোথাও কোনো ভুল নেই, এবং তুমি বিশ্বাস করবে না, একটা ফ্ল্যাগ ওরা রেখে আসে, ফ্ল্যাগটা রেখে এসে নাচটা করে ওইখান থেকে ফ্ল্যাগটাকে এনে লাস্টে একজনের উপরে দাঁড়িয়ে ফ্ল্যাগটা ধরে, মানে আমি খালি চোখটা বন্ধ করে কেন আমি চিন্তা করি যে আমি তো একটা কিছুই করতে পারবো না, সেগুলো পুরো ডান্সটা করে। আমি আমার মনে হয় যে যে শিখাচ্ছে তাকে অসম্ভব, মানে কি বলবো আমরা, কৃতজ্ঞ। আমাদের ও ছাত্র আজাদ, ও এই লালমনিরহাটে কুড়িগ্রামে এই এনজিওটাতে ও শেখায় বাচ্চাদেরকে, এবং আমি খালি ওর ধৈর্যের কথা ভাবি আর আমি বাচ্চাগুলোর কথা ভাবি যে কি অসাধারণ অসাধারণ, মঞ্চটা কত বড়, কিভাবে কি কতটা গ্যাপে দাঁড়াতে হবে, এবং একা না কিছু করা যায়, শুনো যারা চোখে দেখে ওরা এত সুন্দর না, এত সুন্দর লাইনিং কি করে করে, মানে আমি বিস্মিত হই, মানে আসলে ঈশ্বরের একটা নিশ্চয়ই, মানে অবশ্যই অবশ্যই যে হয়তোবা কমের জায়গাটা যেন ফিল না করতে পারে সেজন্য হয়তো বাইটি করে দিয়েছেন। কাজে আমরা খুব মানে ভালো লাগে এই কাজগুলো করতে, এর আমরা 29 এপ্রিলটা খুব এনজয় করি সত্যিকার অর্থে, খুব এনজয় করি, এটা অন্যরকম ইভেন্ট আমাদের জন্য। তো নৃত্যাঞ্চল এমনি আরও যেহেতু আমাদের বছরে বলা যায় যে অনেকগুলো এরকম অকেশন থাকে, আর আমরা তো বাঙালিরা অকেশন পেলেই আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি যে কখন কোনটাতে কি করব। তো এমন আরও কী কী অকেশনকে সামনে রেখে নৃত্যাঞ্চল কাজ করে বা কী কী অকেশন সেলিব্রেট করে থাকে নৃত্যাঞ্চল? আমাদের কিন্তু দুটো ব্যাপার আছে, আমরা প্রফেশনাল ডান্স গ্রুপ আমরা বলতে পারি এই জন্য যে আমরা একেবারেই এখানে কোনো ছাড় দিই না, একজন প্রফেশনাল সিঙ্গার, প্রফেশনাল ডান্সার, প্রফেশনাল ড্রামা আর্টিস্ট এখন আমরা বলি, সেরকম প্রফেশনাল একটা গ্রুপ আমরা প্রতিনিয়ত অনুষ্ঠান করছি। এবং আজকে আমরা গর্ব করে বলতে পারি যে নৃত্যাঞ্চল একটা সময় আমরা আগেও দেখেছি যে একটা বিচিত্র অনুষ্ঠানের মধ্যে একটা নাচ হতো, আমরা কিন্তু যখন থেকে নৃত্যাঞ্চল প্রফেশনাল শো শুরু করেছে একেবারে শুধু নাচ নির্ভর অনুষ্ঠান করছি, সেখানে আর কিছুই থাকে না, তার মানে নাচটাকে সেই জায়গাটা নেওয়ার মতো একটা শক্তি আমাদের আছে। যেমন কর্পোরেট শোতে যদি বলো যে আগে কি হতো যে একজন বড় গায়ক গায়িকা থাকবে, সঙ্গে নাচ একটা আইটেম থাকবে, না আমাদের পুরো ইভিনিংটাই হয় পুরো নাচের উপরে, পুরো বাংলাদেশকে তুলে ধরতে হচ্ছে, বা একটা সাবজেক্ট বলে দেয় দেশ বা কিছু আমাদের সংস্কৃতি সবটা, কিন্তু আমরা পুরো ইভিনিংটাই
শুধু নাচের উপরে করতে পারি। সেক্ষেত্রে আমরা বলি যে ডান্সটা আমাদের প্রতিনিয়ত করতে হচ্ছে, মানে নট অনেক সময় হয় যে স্কুলে থেকে 26শে মার্চ 16ই ডিসেম্বর 1লা বৈশাখ বা শেষ, না আমরা কিন্তু প্রতিদিন নাচের মধ্যেই আছি। এবং আমরা না শুধু, আমাদের প্রায় 100 জনের একটা টিম আছে যারা আমাদের সঙ্গে পারফরমেন্স করে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে সব ইভেন্টই আমাদের করতে হয়, একটা বড় অ্যাওয়ার্ড শো যেরকম করতে হয় সেরকম একটা বিদেশের গেস্টের সামনেও আমাদের অনুষ্ঠান করতে হয়, আমাদের দেশীয় ঐতিহ্য নিয়ে যে যে কাজগুলো হয় সেগুলোও করতে হয়। কাজে নাচটা আমাদের প্রতিদিনের ব্যাপার, সেটা কোনো ওকেশন ধরে না, প্রতিদিনই আমরা নাচ করছি এবং কোনো না কোনো সাবজেক্ট নিয়ে কোনো না কোনো ওকেশন আমাদের প্রতিনিয়তই নতুন নতুন কিছু। তো আমরা যেটা জানি বা যেটা দেখছি, নৃত্যাঞ্চল খুব ভালো কাজ করে যাচ্ছেন, এটা খুবই একটা খুশি সংবাদ। ভালো মতো জানি না, আমরা খুব কি বলবো, নিষ্ঠার সঙ্গে আনন্দের সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন আপনাদের জায়গা থেকে। অভিনয়টা যেমন আমরা একদম অহরহই দেখছি আমাদের সামনে, কিন্তু নৃত্যটাকে হয়তো বা খুব একটা দেখা যাচ্ছে না, বা হয়তো বা অনেকে ইন্টারেস্টেডও হয়তো বা ফিল করছে না, বা নৃত্যর কথাটাও কিন্তু মুখে মুখে অমন সবার মুখে আসছে না। এটা হয়তো বা আমি যতটুকু শুনেছি আমার জায়গা থেকে আমি বললাম, ঠিক আছে, এই ক্রাইসিস আমার কাছে মনে হচ্ছে যে একটু ক্রাইসিস হয়তো বা নৃত্যের জায়গা থেকে আছে। অবশ্যই আছে, এবং এটার কারণ হলো কি জানো, গান তুমি সিডি চালিয়ে গাড়িতে বসে শুনতে পারো, তুমি নাটক দেখতে পারো টেলিভিশনের পরে, সারাদিনে প্রত্যেকটা চ্যানেলে কতগুলো করে নাটক হয়, তুমি যদি সেই হিসাবে যাও প্রতিটি চ্যানেলে এমনও আছে যে 6 মাসেও একটা নাচের প্রোগ্রাম হয় কিনা, তো এটা তো দর্শককে দেখাবার জায়গা, হয় মঞ্চ না হয় টেলিভিশন, তৈরি করার জায়গা। তো তুমি যদি দেখাতেই না পারো, তুমি দর্শক তৈরি করবে কি করে? তুমি যদি মঞ্চে কথা বলো, যদি মঞ্চে আজকে তুমি বলো আমি চ্যালেঞ্জ ছুড়ে দিব নাটকের এবং সঙ্গীত শিল্পীদেরকেও, যে নাচ কোনো অংশে পিছিয়ে নেই, নাচে বরং বাংলাদেশে রেভুলেশন হয়েছে। তুমি এক একটা নাচের প্রোগ্রামে এমন হয় আমাদের, আমরা টিকিট সব বিক্রি হয়ে যাওয়ার পরে দর্শক গেট থেকে ফিরে যায়, এবং বহু বড় বড় নাটকও আছে যেখানে তুমি হলে অর্ধেকটা লোক অর্ধেক হলও ভরে না। তো সেদিক থেকে তারা তো আমি বলবো যে নাচ অনেক অনেক বেশি আমাদের জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু মানে এক্সপোজ করার সম্প্রচারটা আমাদের খুব কম। আমি তো আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যেহেতু আপনারা আজকে অনেক বছর থেকে একটা শুদ্ধ নৃত্য চর্চা যেটাকে বলা যায় সেটা এখনো একদম স্ট্রাগল করে আসছেন এটাকে এস্টাবলিশ করার জন্য, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাচটা নাচ রয়ে গেছে, নৃত্যর সেই যে বিষয়টা সেই ফ্লেভারটা হয়তো এখন আর নেই, বা ক্লাসিকের যে একটা স্বাদ যে একটা পরিতৃপ্তি সেই জিনিসটা আমরা এখন একেবারে নেই। সেটা কারণটা কিন্তু তোমাদের এই চ্যানেলগুলোই দায়ী। আচ্ছা আচ্ছা, মানে এটিএন কে বলছি না, মানে যেটা প্রাইভেট করছে ওই জায়গাটা তারা দায়ী। কেন, যে তুমি যদি দেখো আজকে একটা ধরো যে কোনো প্রাইভেট চ্যানেলের অ্যাওয়ার্ড শো হচ্ছে, একজন ভালো নৃত্যশিল্পীকে না ডেকে কী করছে, একজন অভিনেত্রীকে ডাকছে, একজন মডেলকে ডাকছে, এবং তার পিছনে দাঁড়িয়ে অনেক নৃত্যশিল্পীরা নাচ করছে এবং পরিচালনা করছে, পরিচালনা করছে একদম বিশিষ্ট নৃত্যশিল্পী। আমাদের দুঃখ না, আমি তো মানে রীতিমতো ধিক্কার জানাই তাদেরকে, কেননা এটা হতেই পারে না যে আমি যে বাচ্চাগুলোকে বছরের পর বছর ট্রেনিং দিলাম তারা একজন মডেলের পিছনে গিয়ে নাচবে কেন? নাচ পারতো তাহলে কোনো কথা নেই। হ্যাঁ, আমার মডেল বা অভিনেত্রী নিয়ে কোনো অভিযোগ নেই, তারা যদি প্রকৃত নৃত্যশিল্পী হয়, ওরা কোনো কোনোদিন নাচ শিখেইনি বা হাত পা ছোটোবেলায় ছুঁড়েছে, তার পিছনে তার মানে ফেস ভ্যালু বা তার আজকে যে অবস্থানের কারণে তার পিছনে প্রকৃত নৃত্যশিল্পীদেরকে সে পরিচালক নাচ করাচ্ছেন, কত স্যাড। এই বাচ্চাগুলো নাচে না, এরা কিন্তু কেউ হ্যাপি নয়, এরা কিন্তু টিচারের মানে কি বলবো তার রোষানলে পড়ে তারা নাচগুলো করছে, এগুলোকে আমরা জিনিসগুলো আমাদের অনেকটাই কি বলবো দুর্বল করে দেয়। আর একটা জিনিস হচ্ছে যে যারা করছে তাদের তো একটা অভিযোগ আমরা করি না কখনো, যে আমাকে ডাকলে আমিও হয়তো যেতাম, কিন্তু যারা করাচ্ছে এবং যারা তাদের ইন্ধন যোগাচ্ছে, মানে আমি আমি একজন নৃত্যশিল্পী হয়ে আমার কাছে মনে হয় যে এই কাজটা করার চেয়ে আমি একটা কি বলবো একটা সেলস গার্ল হওয়া আমার জন্য অনেক সম্মানজনক, যে আমি নাচটাকে কেন বিকিয়ে দিব, এটা শিল্প, আমরা অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি। ওদেরকে প্রশ্ন করে অনেকে বলে যে সার্ভাইভ করার জন্য, লাইফে সার্ভাইভের জন্য আমাকে কাজটা করতে হয় পয়সার জন্য, তাহলে কি তাহলে নীতি বিসর্জন দিয়ে আমাকে সার্ভাইভ করা যেতে? আরও অনেক পথ আছে, মানে ভালো জিনিসও আছে। আমি নিপা যেটা বলি সেলস গার্ল, অফকোর্স আজকাল কি ভালো ভালো সেলস গার্লের শিক্ষিত মেয়েরা পার্ট টাইম জব করছে, কিছু যদি না পারি আমি সেটাই করব, সেটাই করব আমার আমার আর্নিং এর জন্য। কিন্তু আমি তো আর্নিং এর জন্য আমার যে নিজস্ব যে জায়গাটা সত্তাটাকে তো বিক্রি করতে পারি না। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ। যেটা বলতে চাই যে এটিএন অনেকগুলো নাচের অনুষ্ঠান করে,
অন্য চ্যানেলে আমরা সেই সুযোগটাও পাই না। আমি চাই আরও বেশি বেশি অনুষ্ঠান করুক এবং যারা প্রকৃত নৃত্যশিল্পী তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করুক, তাহলে আমরা খুব এটিএনের প্রতি কৃতজ্ঞ থাকবো। আজ বিশ্ব নৃত্য দিবস, সারা বিশ্বের নৃত্যশিল্পীদেরকে নৃত্যাঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আর এটিএনকেও অনেক ধন্যবাদ জানাই, কেননা এটিএনে কিন্তু আমরা অনেক ভালো ভালো অনুষ্ঠান আমাদের প্রচার হয়েছে এবং এখনও শিশুদের নিয়ে বেশ কিছু নাচের অনুষ্ঠান করে, তাও মনে হয় যে মন্দের ভালো। তারপরেও কিন্তু আশা করব এটিএনে অনেক ভালো ভালো প্রকৃত শুদ্ধ যারা চর্চা করে যাচ্ছেন সেসব শিল্পীদেরকে আপনারা তুলে আনবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং খুব ভালো কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য এবং দর্শকরা যেন উপলব্ধি করতে পারে। তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন এবং চায়ের চুমুকের এই এপিসোডগুলো আপনারা টিউবে গিয়ে চায়ের চুমুকে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।